হ্যালো ভিহার্স তো ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার বাইশ সালে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে তো ভিআস তোমরা সবাই জানো যে তোমাদের কলকাতা পুলিশ এক্সাম কিন্তু চারই জুন পরীক্ষা হবে ঠিক আছে তো তোমরা কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে অনলাইন ভিডিও তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব তো ভিভার তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকো সেটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিভার্স দেখেন যে আজকের ভিডিওতে আমরা কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবে তো ভিভাবে তোমাদের দেখতে পাচ্ছ ওভিসারে অ্যাডমিট কার্ড লেখা আছে এই অ্যাডমিট কার্ড অপশন ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সিলেক্ট এক্সাম ঠিক আছে তো এখানে দুটি এক্সাম আছে এখানে দুটি এক্সাম তোমাদের উপরটা সিলেক্ট করবা কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার বাইশ ঠিক আছে এটা সিলেক্ট করার পর তোমরা এখানে ক্লিক করো কনস্টেবল লেডি কনস্টেবল এরপর দেখতে ডাউনলোড অ্যাডমিট কার্ড গেট ডিটেলস ঠিক আছে এই গেট ডিটেলসের উপরে তোমরা ক্লিক করো যখনই ক্লিক করবে তো তোমাদের সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে যাবে যেটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা অপশন ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ ওয়েশবঙ্গ পুরির রিক্রুমেন্ট বোর্ড ক্লিক হেয়ার ডাউনলোড অ্যাডমিট কার্ড ফোর ফ্রিলি রিটেন টেস্ট ফোর প্রিমিয়াম ঠিক আছে এরপর দেখো তোমাদের এই ওয়েবসাইটটা এখানে ক্লিক করতে কন্টিনিউ সাইট এখানে ক্লিক করবে তো এখন কিন্তু সাইটটা হলো প্রবলেম দিচ্ছে তো ভিওর তোমরা দেখতে পাচ্ছ অফলাইন অনলাইন ক্যান্ডিডেট ঠিক আছে তো এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা বসে বসিয়ে দিবা বসে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থ ঠিক আছে ইন্টারভিউ ডেট অফ বার্থ তোমাদের জন্ম তারিখ সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছো সাবমিট অপশান এই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউন হয়ে যাবে এবং তোমরা দেখতে পারবে তোমাদের কত তারিখে পরীক্ষা আছে তোমরা সবাই জানো চারই জুন পরীক্ষা আছে এবং কথায় পরীক্ষার ডেট পড়েছে কোথায় কোন স্থানে পরীক্ষা পড়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পারবে তো আমি আমার রোল অ্যাপ্লিকেশন নাম্বারটা এবং আমার জন্ম তারিখ বসিয়ে দিচ্ছি এখানে বসে দেওয়ার পর এখান থেকে পছো সাবমিট অপশান এই সাবমিট অপশান আমি ক্লিক করে দিচ্ছি তো ভিউয়ার তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু সার্ভার ডাউন চলতেছে তা তোমাদের অ্যাডমিন কার্ড ডাউন হচ্ছে না ঠিক আছে তো তোমরা কিন্তু অল্প ওয়েট করো দুই তিন ঘন্টা পর তোমাদেরকে ট্রাই করবে আবার কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো ভিওয়ার্স এই ছিল আজকে নেটেস্ট ইনফরমেশন কলকাতা পুলিশ এবং কেপি অ্যাডমিট কার্ড ডাউনলোড তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়া যায়